তেলেঙ্গানাত আজি নতুন সরকারের শপথ গ্রহণ। তেলেঙ্গানার প্রদেশ কংগ্রেসের সভাপতি রেবন্ত রেড্ডিয়ে শপথ গ্রহণ করব তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে। উপ মুখ্যমন্ত্রীকে ধরে আন পাঁচগারীও মন্ত্রী রূপে শপথ লব তেলেঙ্গানাত। উত্তম কুমার রেড্ডি, ডি শ্রীধর বাবু, পুনম প্রভাকর, থুমল্লা নাগেশ্বর রাও আর সীতাক্কাই আজি শপথ লওয়ার সম্ভাবনা। রেবন্ত রেড্ডির শপথ গ্রহণ অনুষ্ঠানত উপস্থিত থাকিব এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খার্গে, কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ধরে কেবাগারীও কংগ্রেস নেতা। পুনর্বার জানাইছো, আজি শপথ গ্রহণ করব তেলেঙ্গানাত নতুন সরকারে। তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেসের সভাপতি রেবন্ত রেড্ডিয়ে আজি শপথ গ্রহণ করব তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে। আর উপ মুখ্যমন্ত্রীকে ধরে আন পাঁচগারীও মন্ত্রী রূপে শপথ লব তেলেঙ্গানাত। বিশেষ উত্তম কুমার রেড্ডি, ডি শ্রীধর বাবু, পুনম প্রভাকর, থুমল্লা নাগেশ্বর রাও আর সীতাক্কাই আজি শপথ লওয়ার সম্ভাবনা আছে। রেবন্ত রেড্ডির শপথ গ্রহণ অনুষ্ঠানত উপস্থিত থাকার সম্ভাবনা আছে এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খার্গে, কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ধরে কেবাগারীও কংগ্রেস নেতায়। আর বহু জল্পনা কল্পনার অন্তর অবশেষত তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন রেবন্ত রেড্ডিয়ে।